তাহলে তোমরাই বলো তো, একটা দড়ি মনে করো পেঁচানো আছে, ঠিক আছে? তাহলে দড়ি যদি পেঁচানো থাকে আর সেই পেঁচানো দড়িটাকে যদি তুমি টেনে এভাবে খুলে ফেলো, কিছুটা অংশ খুলে ফেলো, এখন তুমি ছেড়ে দাও, তাহলে কি থাকবে? দেখবা দড়ি যেহেতু দুইটা সুতা পেঁচিয়ে ছিল, তুমি যখন হাত দিয়ে টেনে এতটুকু খুলে ফেললে, ছেড়ে দিলে, তারা আবার কিন্তু কাছাকাছি আসার চেষ্টা করবে। এবং ডিএনএও কিন্তু পেঁচানো, তো যেহেতু ডিএনএ পেঁচানো, তাহলে ডিএনএ এর প্যাচটা যদি তুমি হেলিকেজ এনজাইম দিয়ে খুলে ফেলো, তাহলে তারা কি আবার কি করবে? কাছাকাছি আসতে চাইবে, কারণ তারা আবার হাইড্রোজেন বন্ধন গঠন করতে চাইবে। তো এজন্য এরা যাতে আবার একসাথে হতে না পারে, কারণ এরা যদি আবার একসাথে হয়, তাহলে তো আমি নিউক্লিওটাইড এনে এখন ডিএনএ, নতুন ডিএনএ বা নতুন সূচক তো বাড়াতে পারবো না। তাহলে আমার এখন কাকে দরকার? আমার এখন শাহিনকে দরকার। কাকে দরকার? শাহিনকে দরকার। ফান করে বলছি, আমার এখন এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড হলো, স্ট্র্যান্ড মানে সুতা, সিঙ্গেল মানে একক, এখন এই একক স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ডকে আমাকে এখন ধরে ফেলতে হবে, যাতে এরা আর একত্রিত হতে না পারে। তো চলো আমরা শাহিনকে নিয়ে আসি, চলো সবাই আমরা শাহিনকে নিয়ে আসি। এই যে দেখো শাহিন চলে এসে ধরে ফেললো, এই যে শাহিন চলে এসে ধরে ফেললো, ঠিক আছে? এই যে দেখো শাহিন, কই শাহিন, আয় শাহিন, ধরে ফেল, শালারে ধরে ফেল। ওকে, এই যে দেখো শাহিন, এই শাহিন এসে যে ধরে ফেললো, তাহলে এই শাহিনগুলো আসলে কি? শাহিনগুলো হচ্ছে প্রোটিন। বলো এই শাহিনগুলো কি? শাহিনগুলো হচ্ছে প্রোটিন। এবং এই শাহিন নামক প্রোটিনের নাম কি হয়ে যাবে তাহলে? লক্ষ্য করো, যেহেতু এই যে এটা হচ্ছে প্রোটিন, এবং সেই প্রোটিনটা সিঙ্গেল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড, তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে কি করেছে? বাইন্ড করেছে। সো এদেরকে আমরা বলবো বাইন্ডিং প্রোটিন, সংক্ষেপে বলা হয় SSBP, সংক্ষেপে বলা হয় SSBP। তার মানে এই যে প্রোটিনগুলো, এরা যখন ধরে ফেললো, এর ফলে আর ডিএনএ এর এই পৃথক হওয়া সূত্রটা একত্রিত হতে পারলো না, এবং এদের নাম হলো SSBP, কারণ এরা প্রোটিন বাইন্ড করছে, বাইন্ডিং প্রোটিন, এবং সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে। এইটা আবার তুমি SSBP তে ভাইবো না যে শাইন শালারে বেঁধে পেলো, হ্যাঁ, এটা ভাবার কোনো কারণ নাই।